নরাইল শহর থেকে বারো কিলোমিটার দূরের বিল আর ঘেরবেষ্টিত গ্রাম এই গ্রামে গেলে চোখে পড়বে নৌকা তৈরির কারিগর আর সংশ্লিষ্টদের কর্মব্যস্ততা গ্রামের প্রতিটি পাড়া মহল্লায় নৌকা তৈরির ছোট ছোট কারখানা সেখানে কাজ করছেন কারিগর ও শ্রমিকরা আম পোয়া আর মেহগুনি কাঠে শনিপুন হাতে তৈরি করছেন নৌকা তাদেরই একজন বিশ্বজিৎ বিশ্বাস তিরিশ বছরেরও বেশি সময় ধরে বংশ পরম্পরায় নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করেন এবার বর্ষায় বৃষ্টি কম হওয়ায় নৌকার চাহিদা অনেক কম তবুও জীবিকার তাগিদে দুজন কারিগর সাথে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা তৈরি করে যাচ্ছেন এই প্রবীণ কারিগর সারাদিন কাজ করে এক একজন আয় করছেন ছয় থেকে সাতশো টাকা রামসিদ্ধি গ্রামে অন্তত পাঁচ শতাধিক মানুষ এই পেশায় জড়িত তবে তার আর এই কাজে আগ্রহী হচ্ছেন না অনেক কারিগর রামসিদ্ধি গ্রামে তারা এখন আর বিলুপ্তির পথে কিছু সংখ্যা আছে আমরা বাপ দাদারা করিয়ে গেছে তাই আমরা করি আর আমাকে ছেলে করে না লোক গড়াই আমরা আমাকে লোক আট হাজার নয় হাজার সাত হাজার সাড়ে হাজার বিক্রি আয় বর্ষা মৌসুমে প্রতি বুধবার এই গ্রামেই নৌকা কেনাবেচার হাট বসে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে কেনাবেচা প্রতিটা হাটে দেড়শো থেকে দুশো পিস নৌকা কেনাবেচা হয় আকার ভেদে পাঁচ থেকে আট হাজার টাকা পর্যন্ত প্রতিটা নৌকা বিক্রি হয় হাট থেকে নৌকা কিনে ভ্যান নসিমন সহ বিভিন্ন যানবাহনে করে নিয়ে যান ক্রেতারা মৌসুমে অন্তত দুই কোটি টাকার নৌকা কেনাবেচা হয় এই হাটে এখানে খুলনা যশোর দীঘলিয়া গাজীরহাট বিভিন্ন এলাকার থেকে এখানে নৌকা কেনার জন্য আসে হাটও ভালো কিন্তু ভালো পাওয়া যায় অল্প টাকায় পাওয়া যায় আর ওদের ব্যবহারও ভালো নড়াইলের কারিগরদের তৈরি নৌকার চাহিদা রয়েছে বেশ কয়েকটি জেলায় এই শিল্পকে টিকিয়ে রাখতে কারিগরদের পাশে থাকার আশ্বাস বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের নড়াইল জেলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এটা যায় এই আদি আদি শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য প্রশিক্ষণ এবং তাদের হাতে সহযোগিতা করে থাকে এই শিল্পটা যারা টিকি যদি আরও টিকিয়ে থাকে সেজন্য বিসিকে অব্যাহত নৌকা গ্রাম হিসেবে পরিচিত রামসিদ্ধির বিয়াল্লিশটি কারখানায় চলতি মৌসুমে অন্তত ছয় হাজার নৌকা তৈরির কথা জানান কারিগররা স্থানীয় চাহিদা মিটিয়ে যা পাঠানো হবে পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় এখন নড়াইল